এডিসি হারুন হলো শেখ হাসিনার সৎ সন্তান, আর ছাত্রলীগ হলো শেখ হাসিনার আপন সন্তান। এই সৎ সন্তানে আপন সন্তানের দাঁত তুলে ফেলছে, এই জন্য তারে প্রথমে বদলিতে মন ভরে নাই, এরপরে বহিষ্কার করেছে। ধার্মিক দৃষ্টিতে আমি বলি যে তার এত ভয় কিসের? সে যদি প্রতারক না হয় দেশের সাথে, প্রতারণা না করে দেশের জনগণের সাথে, যদি প্রতারণা না করে, সব কিছুতে যদি ভেজাল মুক্ত থাকে, তাহলে তার তো ভয় পাওয়ার কারণ নাই। সে এত ভীতু কেন? সে তত্ত্বাবধায়ক সরকারে আমরা নির্বাচন দিতে, সমস্যা কোথায়? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলে, কেমন আছেন? শেখ হাসিনার সৎ সন্তান এডিসি হারুন, ছাত্রলীগ হলো আপন সন্তান, এমন কিছু মন্তব্য করেছে টকশোর ভিতরে তারেক রহমান। তার সেই বক্তব্য শুনবো, এমনকি বিএনপির একজন নেত্রী, সে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচন নিয়ে কঠিন কিছু হুঁশিয়ারি বার্তা দিয়েছে, সেটা আমরা শুনবো। এডিসি হারুন হলো শেখ হাসিনার সৎ সন্তান, আর ছাত্রলীগ হলো শেখ হাসিনার আপন সন্তান। এই সৎ সন্তানে আপন সন্তানের দাঁত তুলে ফেলছে, এই জন্য তারে প্রথমে বদলিতে মন ভরে নাই, এরপরে বহিষ্কার করেছে। আমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে একতা পোষণ করি, আমার মনে আছে সেখানে এই হারুন কিন্তু হামলা করেছিল, এবং সেই হামলাতে মিনিমাম জবাবদিহিতার কোনো বালাই ছিল না, না সরকার জবাব দিয়েছে, না পুলিশ, না কেউ। এরপরে এই হারুনি আমাদের উপর হামলা করেছিল, আমাদের ভাইদের উপরে, মেডিকেল কলেজের ছাত্ররা তাদের উপর হামলা করেছিল, এরপরে পলিটেকনিক্যালের ছাত্রদের উপরেও হামলা করেছে, তারপরে বাম সংগঠনের উপরে হামলা করেছে। আমি রিক্সা চালকদের একটা প্রোগ্রামে সংহতি প্রকাশ করতে গিয়েছিলাম, সেই প্রোগ্রামে আমি কেন গিয়েছি, সেজন্য আমার ঘাড়ে দুটা অনেক জোরে জোরে সে থাপ্পড় মেরেছিল, ঘাড়ে যেভাবে মারে আর কি। মানে এই এডিসি হারুন সাহেব, এডিসি হারুনের কথাই বলছি, কিন্তু আমরা কোনো সময় প্রতিকার পাইনি, ঠিক আছে? এবং আমার সংগঠনের ছোট ভাই সজল, তাকে এডিসি হারুন চোখের মধ্যে কাঁচা মরিচ দিয়েছিল যে তারেক কোথায়, তারেক কোথায়, এটা খোঁজার জন্য, ঠিক আছে? তো তখনও এডিসি হারুনের কোনো বিচার হয়নি, এখন শেখ হাসিনার আপন সন্তানের উপর আঘাত। বিচার হয়নি বলতে আপনার বিচার চেয়েছিলেন যে এই ঘটনাগুলো? আমরা বিচার চেয়েছি, আমরা যখন এই আমাদের উপর মামলা দিয়ে জুলুম অত্যাচার করছিল, তখন আমরা আদালতে বলেছি, উল্টা আমাদেরকে দাপটের উপর রাখা হয়ে গেছে বিচার চাবকার কাছে। এখনো মামলা চলছে আমাদের নামে, আমাদের উপর অত্যাচার করেছে আমাদের নামে, এখনো মামলা চলছে, ঠিক আছে? তো এই আমার প্রশ্ন, এডিসি হারুনের উদ্যোগে যে মামলাগুলো আমাদের নামে করেছে, আমাদের উপর অত্যাচার করেছে, এখন কি শেখ হাসিনার এই সৎ সন্তানের অপরাধ গুলোকে বিবেচনায় নিয়ে আমাদের মামলাগুলোকে কি বাতিল করা হবে? আমার প্রশ্ন, সেগুলো কি বাতিল করবে যেগুলো সে আমাদের উপরে মামলা দিয়েছে, আমাদের উপরে যেগুলো অত্যাচার করেছে? এগুলো করবে না। দেখেন, পুলিশ হেফাজতে অসংখ্য মৃত্যুর উদাহরণ রয়েছে, ব্যবস্থা নিয়েছে, তাতে আপনি খুশি কিনা? এতদিন পর হলো, দেরি তো হলো। আমি 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 খুশি না, মানে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ওরাও সন্ত্রাসী, সন্ত্রাসী সন্ত্রাসী মারামারি করেছে, এটা দেখতে আমরা খুশি। তাদেরকে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে আমাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। কেন কারণ নাই? এই মুহূর্তে আমি একটা নিউজে দেখলাম যে গত 10 বছরে পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যা একটারও বিচার হয়নি, অনেকগুলো পুলিশ হেফাজতে মারা গেছে, পুলিশ নিয়ে মেরে ফেলেছে, পুলিশ হেফাজতে মারা গেছে, একটারও বিচার হয়নি, সালিস হয়নি, মৃত্যুর বিচার হয়নি, দাঁতের বিচার করতেছে, এটা তো অদ্ভুত, ঠিক আছে? পুলিশ হেফাজতে মৃত্যুর বিচার হয় না, দাঁতের বিচার করতেছে, দাঁত দাঁত শাহাদত বরণ করছে ছাত্রলীগের, ঠিক আছে? এগুলো কি বলবো, কিভাবে বলবো? এই পুলিশকে ভয়ঙ্কর ভাবে শেখ হাসিনা পুরো শাহবাগ এলাকাকে আতঙ্কিত করে রাখার জন্য ব্যবহার করছে। আমি কেন বলতেছি যে শেখ হাসিনা আজকে হারুনকে এখান থেকে সরিয়েছে, কিন্তু শেখ হাসিনার এরকম সৎ সন্তানের অভাব নাই, আর অনেকগুলো হারুন আছে যে হারুন গুলো শাহবাগে এরকম ভাবে সন্ত্রাসী কার্যকলাপ করবে। আর যে ছাত্রলীগের কথাগুলো বলতেছে, এরা নিয়মিত এই এলাকাতে বিভিন্ন সালিস মীমাংসা করতে যায়, মূলত সালিস মীমাংসা না তো, টাকায় ভাড়া খাটতে যায়, এরা এরা টাকা দিয়ে ভাড়া খাটতে যায়, বিভিন্ন সালিসে যায়, টাকা পেলে যায়, টাকা না পেলে যায় না, এরা ভাড়াটে সন্ত্রাসী এরা। এবং আপনি মৎস্য ভবনে থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত রিক্সায় আপনার আপনার হলো আপনি কোলের উপর একটা ব্যাগ রেখে যাবেন, অথবা মোবাইল টিপতে যাবেন,
অদৃশ্য ভাবে ছাত্রলীগের নেতারা বাইক নিয়ে হাজির হবে, আপনার মোবাইলটা ছো মেরে চুরি করে নিয়ে যাবে। ঠিক আছে, তো এই অঞ্চলে যারা রাজত্ব করে যে ছাত্রলীগ নেতারা, এটা হয়তো তাদের বিষয়ে তাদের দাঁত ভাঙলে আমার আসলে কষ্ট লাগছে না আপাতত। মানে এই পুরো এলাকাতে অনেক অনেক সাফারিং এর শিকার আমরা। ঠিক আছে, মানে আমি দাঁত ভাঙ্গার কারণেও খুশি, আবার এডিসি হারুনকে বহিষ্কার করছে বরখাস্ত করতে সেই জন্য খুশি। ধার্মিক দৃষ্টিতে আমি বলি যে তার এত ভয় কিসের? সে যদি প্রতারক না হয় দেশের সাথে, প্রতারণা না করে দেশের জনগণের সাথে, যদি প্রতারণা না করে, সব কিছুতে যদি ভেজাল মুক্ত থাকে, তাহলে তার তো এত ভয় পাওয়ার কারণ নাই। সে এত ভীতু কেন? সে তত্ত্ববোধক সরকারের আন্ডার নির্বাচন দিতে সমস্যা কোথায়? সে মনে হয় বাঘের পিঠে উঠে গেছে, মানে পাপ করতে করতে সে বাঘের পিঠেও শান্তিতে নেই, আবার নামতেও পারছে না। সে একটা এমন পরিস্থিতির মধ্যে মনে হয় আছে। কিন্তু আসলে সমঝোতা করলে কিন্তু জনগণের সাথে, প্রত্যেকটা দলগুলো আছে তাদের সাথে মত বিনিময় করে তত্ত্বাবধায়কের সরকারের আন্ডারে নির্বাচন দিলে মনে হয় তার জন্য ভালো হবে, দেশের জনগণের জন্য ভালো হবে। তাদের কিসের উন্নয়ন? তাদের তো কোনো উন্নয়ন আমি দেখি না। তাদের উন্নয়ন হচ্ছে নিরীহ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, যাতে খেটে খাওয়া মানুষগুলো যাতে না খেয়ে থাকতে পারে, কারণ তাদের তো জনগণের প্রয়োজন নাই, জনগণের ভোটের প্রয়োজন নাই। যদি জনগণের ভোটেরই প্রয়োজন থাকতো, তাহলে জনগণের প্রতি তার মহব্বত থাকতো, তার টান থাকতো, জনগণকে তাদের প্রয়োজন হতো, জনগণের প্রয়োজন নাই। এর আগে কত মানুষকে তারা গুলি করে মারছে। আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ ছিল কোনো মিছিলের জন্য কোনো হ্যামারিং না হয়, কোনো গোলাগুলি না হয়, কোনো গোলযোগ না হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কিন্তু উনি কী করেছেন? ডাইরেক্ট মিছিল করতে গেলে এদিক ওদিক তো হতেই পারে, সেই ক্ষেত্রে তিনি ডাইরেক্ট গুলি করার নির্দেশ দিয়েছেন। এবং আমার মন বলে যে পুলিশ অফিসারগুলো এক একটা বিএনপির কর্মীকে ধরবে, তার মনে প্রমোশন হয়ে যাচ্ছে, তার মনে ভালো জায়গায় পোস্টিং হচ্ছে। আর যে একটা বিএনপির কর্মীকে যে পুলিশ অফিসার তার হানাদার বাহিনী গুলি করে মারবে, সেই তার মনে হয় আরও পদোন্নতি, আরও উপরের দিকে উঠবে। আমি মনে করি এই কারণেই পুলিশ কোনো জনগণকেও ভয় পাচ্ছে না। তা তাদের উন্নয়নের কথা বলে, এই যে সমস্ত রাস্তা বানাচ্ছে, এত রাস্তা কিসের দরকার বাংলাদেশের? এত রাস্তার তো আমাদের প্রয়োজন নাই, আগে আমাদের পেটে ভাতের প্রয়োজন। জনগণকে আগে বাঁচতে হবে। যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তারা তো ভিক্ষা করতে পারে না, তাই না? একটা চালের দাম আমাদের খালেদা জিয়ার আমলে 20 টাকা থেকে 25 টাকা ছিল, আজকে সেই চালের দাম নিম্ন যে চালের দামটা 85 টাকা কেজি, তেলের দাম 200 টাকা কেজি, আরও তো আনুষঙ্গিক খরচের দাম উদ্যোগ আছে, ডিমের দাম 60 টাকা হালি। তাহলে এই এই সরকার রাস্তা দিয়ে কী করবে? আমার শরীরে যদি পেটে যদি খাবার না থাকে, তবে রাস্তা দিয়ে হাঁটতে পারবো? হাজার হাজার কোটি টাকা এই এই কথা বলে বলে, রাস্তার কথা বলে বলে লোন ঋণ দেনায় ভরে গেছে বাংলাদেশ। তাহলে পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে, তার অবস্থা তো কিছুটা হলেও লাজুক হবে। তাহলে উন্নয়ন? প্রত্যেকটা রাস্তাঘাটে রডের পরিবর্তে বাঁশ দিচ্ছে, তাহলে এটা কি উন্নয়ন? এটা তো উন্নয়ন না। কিছুদিন পর পর এক বছরের মাথায় রাস্তা ভেঙে যাচ্ছে, কারণ আপনারা এটা খেয়াল করে দেখবেন যে একটা বছর রাস্তা তৈরি করছে, পরবর্তীতে কিন্তু আবার সেই রাস্তা ভেঙে যাচ্ছে। কোনো জায়গাতে আপনি খেয়াল করে দেখবেন বিল্ডিংগুলো হচ্ছে, অফিস আদালতগুলো হচ্ছে, আপনাদের কেন টিভিতে তো দেখানো হয়েছে অনেক আগে, বিল্ডিং ধসে পড়ে যাচ্ছে কারণ রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়েছে। তাহলে কিসের উন্নয়ন? তাদের কাছ থেকে কিসের উন্নয়নের আশা করবো আমরা? আমাদের আন্দোলন তো আমরা কিছুই করিনি। এই আন্দোলনেই তারা বিভিন্ন নেতাকর্মীদের উপরে তারা জুলুম অত্যাচার করতেছে, নিরীহভাবে করছি আমরা, যেখানে তার বিরুদ্ধে কোনো গাড়ি ঘোড়া ভাঙচুর নাই, কোনো হরতাল দেয়নি আমরা এখন পর্যন্ত, কোনো অবরোধ ডাকেনি এখন পর্যন্ত। তারপরেও কত হাজার হাজার নেতাকর্মীরা জেলে পচে মরতেছে এবং তাদের অমানবিক নির্যাতন করতেছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন। আমরা দেখতে পেয়েছি তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে বক্তব্য দিয়েছে, এডিসি হারুন সম্পর্কে যে বক্তব্য দিয়েছে আমরা সকলেই দেখতে পেয়েছি, এমনকি বিএনপির যে নেত্রী সে যে বক্তব্য দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, এ সম্পর্কে আপনাদের কী মতামত অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।